This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে ত্রিপুরায়। আপনারা জানেন যে উল্টোরথের দিনে কুমারঘাটে উল্টোরথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত সাতজনের। মৃতদের মধ্যে রয়েছে দুটি শিশুও। ঘটনায় তদন্তের নির্দেশের পাশাপাশি নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। আমরা এ বিষয়ে বিস্তারিত জানব আমাদের সাংবাদিক বিক্রমের কাছ থেকে। বিক্রম, তোমার কাছে জানতে চাইব এই মুহূর্তে কুমারঘাটে উল্টোরথে যে ঘটনা দুর্ঘটনা ঘটে গিয়েছে সে খবরের কি আপডেট রয়েছে? তোমাকে আমি বলছি যে মানে বুধবার কিন্তু উল্টো ধরা ছিল, তো সেই উল্টো রথযাত্রা বিকেলবেলা উনকুটি ত্রিপুরা জেলা কুমারঘাট থেকে ইস্কনের রথ নিয়ে বের হয় ভক্তবৃন্দরা। তো দেখো এই উল্টো রথটা ঠিক কুমারঘাট ব্লক কমিটিতে আসতে কিন্তু একটি মানে বিদ্যুতের তার লেগে মানে ঘটনাস্থলে কিন্তু 6 জনের মৃত্যু হয় এবং সেই দৃশ্য কিন্তু আগুনে ধাঁধা করে জ্বলতে কিন্তু সকলে দেখেছে। এবং এই ঘটনা নিয়ে কিন্তু তোমার চিত্রা মাথা চলের যিনি রয়েছে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, উনি কিন্তু প্রশাসনকে বলেছেন। অপরপক্ষে কিন্তু এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ কিন্তু আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কিন্তু উনি ঘটনাস্থলে যান এবং সে জায়গাতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি উনি কিন্তু যে সমস্ত লোকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাটি তাদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার যা আছে খরচ সব ত্রিপুরা সরকার বহন করবে বলে উনি কিন্তু আশ্বাস দিয়েছেন। এবং এই রথ দুর্ঘটনায় তোমার যারা মৃত্যু হয়েছে, যে 7 জনের মৃত্যু হয়েছে সেই 7 জনের পরিবারকে এককালীন অর্থবার্ষিক কিন্তু দেওয়ার কথা ঘোষণা করেছে ত্রিপুরা সরকার। বাসদা, আহত কতজন হয়েছেন, তাদের মধ্যে আশঙ্কাজনক কেউ রয়েছেন কি? হ্যাঁ বাসু, তোমাকে বলছি যে আহত হয়েছে টোটাল 7 জন এবং 7 জনের না টোটাল আহত হয়েছেন বাসুটা 16 জন এবং সেই 16 জন থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি যে মানে 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তাদের কিন্তু আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসা চলছে। ধন্যবাদ বিক্রম, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক বিক্রম কর্মকারের সঙ্গে। আপনাদের আরো একবার জানাই যে মর্মান্তিক মৃত্যু ত্রিপুরায় কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত রয়েছেন বেশ কয়েকজন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে রয়েছে 2টি শিশুও। ঘটনায় তদন্তের নির্দেশের পাশাপাশি নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। ওদিকে গেছে বাংলা।